দেশের বৃহত্তম সারের মোকাম যশোরের শিল্প বাণিজ্য বন্দর নগর নোয়াপাড়া থেকে দেশের দক্ষিণ উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে ডিএপি সার ডেলিভারি দিতে রাত দিন চব্বিশ ঘন্টা ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। প্রতিদিন সকাল থেকে সারা রাত চলছে দক্ষিণ পশ্চিম উত্তরাঞ্চলের হাজার হাজার বিসিআইসি ডিলারদের নিকট সার ডেলিভারির কার্যক্রম। প্রতি বস্তা ডিএপির মূল্য কৃষকের নাগালের মধ্যে রেখে সরকার মাত্র সাতশো টাকা নির্ধারণ করায় ডিএপি সার ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকদের মাঝে। তাছাড়া তিন প্রকারের সারের পরিবর্তে শুধুমাত্র ডিএপি সার ব্যবহার করেই কৃষকরা ভালো ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে এ সারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের স্বনামধন্য আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া ট্রেড ইন্টারন্যাশনাল ও মৌনতা ট্রেড ইন্ডেক্স সরকারের সাথে চুক্তি অনুযায়ী বিপুল পরিমাণ ডিএপি সার আমদানি করেছে এবং রাত দিন নদীতে নোঙ্গর করা কার্গো হতে তাদের ক্রেন যোগে দ্রুত অটো প্যাকিং মেশিন দ্বারা সার প্যাকিং করে সরাসরি ট্রাকে করে সার ডেলিভারির কাজ চলছে। এ নিয়ে নোয়াপাড়া সারের মোকামে সার্বক্ষণিক ব্যস্ততা লেগেই আছে। এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, নদীতে নোঙ্গর করা কার্গো হতে তাদের ক্রেন যোগে দ্রুত অটো প্যাকিং মেশিন দ্বারা সার প্যাকিং করে সরাসরি ট্রাকে সার ডেলিভারির কাজ চালিয়ে যাচ্ছেন তারা এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ভিন্ন শিফটে দ্রুততম সময়ের মধ্যে ডিলারদের কাছে যাতে সার পৌঁছানো যায় সে ব্যাপারে তারা সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। তিনি আরও জানান, প্রায় তিরিশ হাজার টাকা টন সার আমদানি করে ভর্তুকি মূল্যে চোদ্দো হাজার টাকায় সার বিক্রয় করতে হচ্ছে তাদের এবং বাকি টাকা বরাদ্দ অনুযায়ী একটি এলসির প্রায় লক্ষাধিক মেট্রিক টন সার বন্টন শেষ না হওয়া পর্যন্ত মাসের পর মাস তাদেরকে সরকারের ভর্তুকির টাকা পেতে অপেক্ষা করতে হয়। সময় মতো ডিলাররা সার উত্তোলন না করলে তাদেরকে গুদাম ভাড়া ও ব্যাংক ঋণের টাকার সুদ গুনতে হয়। বিভিন্ন মৌসুমে ডিএপি টিএসপি এমওপি সার ভর্তুকি ছাড়া বিক্রি হয় কীভাবে জানতে চাইলে তিনি বলেন, কোনো ডিলার সার উত্তোলন করতে ব্যর্থ হলে চার মাস পর ওই সার খোলা বাজারে সরকারি মূল্যে বিক্রি করার নিয়ম কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। বিষয়টি নিয়ে অভয়নগরের কৃষি কর্মকর্তা গোলাম সামদানির সাথে কথা বললে তিনি জানান, বর্তমানে আমদানিকারকদের সঠিক ব্যবস্থাপনায় ডিলাররা বরাদ্দ অনুযায়ী সার পাওয়ার ব্যাপারে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। যদি এ সময়ের মধ্যে ডিএপি সার আমদানিকারকরা আমদানি করতে ব্যর্থ হতো তাহলে দেশে সারের একটি কৃত্রিম সংকট দেখা দিত। জয়পুরহাটের জনৈক ডিলার মোসলেম উদ্দিন নোয়াপাড়ায় ডিএপি সার নিতে আসলে এ প্রতিবেদকের সাথে তার কথা হয়। তিনি জানান, নোয়াপাড়া মোকামের মৌনতা ট্রেড ইন্ডেক্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান থেকে তাদের বরাদ্দপত্র অনুযায়ী ডিএপি সার উত্তোলন করে তিনি জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। একই দিনে রংপুর জেলার মিঠাপুকুরের আব্দুল হাকিম, লালমনিরহাটের ডিলার মাধু ভট্টাচার্য ও আজিজুল হকের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, নোয়াপাড়া সারের মোকামে এসে আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ঘাট থেকে সরাসরি কার্গো হতে বরাদ্দপত্র অনুযায়ী সকল সার তারা উত্তোলন করে রওনা হচ্ছেন।